হেফাজতে ইসলামের নতুন কমিটি প্রত্যাখ্যান করেছে একাংশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর দোলাইপাড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাদিম মাহমুদ। নাদিম মাহমুদ, আপনি বলছিলেন যে বিকেলে আজকে যে গ্রুপটি আজকে সম্মেলন দাওয়াত পাননি বা বর্জন করেছেন, তারা আজকে বৈঠক করবেন এবং সেখান থেকে সিদ্ধান্ত আসতে পারে, কোনো খবর পেয়েছেন কিনা? জুয়েল, সেই বৈঠকটি শুরু হয়ে গেছে রাজধানীর ধুলাইপাড়ের একটি ভবনে, এবং সেখানে যারা এই কমিটিকে প্রত্যাখ্যান করেছেন তারা জড়ো হয়েছেন এবং তারা বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। এবং এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহি, তার কাছ থেকে আমরা আরেকটু বিস্তারিত জানব। মাওলানা রুহি, আপনারা কত কয়েকদিন ধরেই বলছিলেন যে কমিটি এখন বিএনপি জামায়াতের অধীনে চলে যাচ্ছে হেফাজত, এবং আজকে কমিটি ঘোষণা হলো আপনাদের প্রায় 65 জনকে বাদ দেয়া হয়েছে, সেই জায়গায় কারা গিয়েছেন? সেখানে কি জামায়াত বা বিএনপির লোকজন গিয়েছে? হ্যাঁ, আমরা বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে হেফাজত ইসলামের যে কাউন্সিলের মাধ্যমে যে কমিটি ঘোষণা হচ্ছে এটা বিএনপি জামাতের নিয়ন্ত্রিত কমিটি হচ্ছে। সেই হিসাবে আমরা লক্ষ্য করছি এবং পর্যালোচনাও করছি। ইতিমধ্যে যারা কমিটির মধ্যে আসছেন অনেকেই বিতর্কিত লোক আসছেন, এবং তাদেরকে কখনও হেফাজত ইসলামের কোনো আন্দোলন সংগ্রাম কোনো মিটিংয়ে যুক্ত হইতে আমরা দেখি নাই, এবং তারা আগেও ছিল না, হুজুরের আমলেও ছিল না। হুজুর যে সময় 10 বছর আমির ছিলেন, হুজুরের সাথে তাদের কোনো যোগাযোগ ছিল না। এখন যাদেরকে বাদ দেওয়া হয়েছে তারা আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির অনুসারী, এমনকি আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির দুই ছেলে মৌলানা আনাস মাদানী এবং মৌলানা ইউসুফ মাদানী, এই দুজনকেও বাদ দেওয়া হয়েছে। এখন যারা কমিটিতে আসছেন তারা অধিকাংশই রাজনৈতিক ব্যক্তি। হেফাজত ইসলামের গঠনতন্ত্রের মধ্যে আছে হেফাজত ইসলামের শীর্ষ কোনো পদে কোনো রাজনৈতিক ব্যক্তি থাকতে পারে না। এখন দেখা যাচ্ছে হেফাজত ইসলামের মহাসচিব যিনি নির্বাচিত হয়েছেন তিনি একটি নিবন্ধিত দলের রাজনৈতিক দলের মহাসচিব। যেহেতু রাজনৈতিক দলটা 20 দলীয় জোটের অন্তর্ভুক্ত এবং 20 দলীয় জোটের শরিক দল, এবং 20 দলীয় জোটের মধ্যে জামাত ইসলাম সহ অন্যান্য দল জোট আছে, সেই হিসেবে তারা যারা এখন নির্বাচিত বা মনোনীত হয়েছেন তারা, আমরা আশঙ্কা করতেছি তারা অবশ্যই রাজনৈতিক প্রভাব মুক্ত থাকতে পারবে না। রুহি, আপনার কাছে সবশেষে আরেকটি প্রশ্ন আমার রয়েছে, সেটি হচ্ছে আপনারা এখন একটি জরুরি বৈঠকে বসেছেন, আপনারা এখন কী করবেন, পরবর্তীতে আপনাদের কর্মসূচি কী হবে, আপনারা কি পাল্টা কমিটি ঘোষণা করতে যাচ্ছেন? আমাদের এখানে যাদেরকে বাদ দেওয়া হয়েছে এখানে অনেক নাইবা আমির আছেন, যুগ্ম মহাসচিব আছেন, প্রচার সম্পাদক আছেন, সহকারী অর্থ সম্পাদক আছেন। মোট কথা, হেফাজত ইসলামের শুরুর থেকে, গঠনের পর থেকে, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত যারা হেফাজত ইসলামের জন্য নিবেদিত প্রাণ, আন্দোলন সংগ্রামে যাদের অগ্রণী ভূমিকা ছিল তারা বর্তমান কমিটিতে নাই। এর মধ্যে উল্লেখযোগ্য মুফতি ওয়াক্কাস সাহেব এবং মুফতি ফজুল্লাহ সাহেব, মুফতি নুরুল আমিন সাহেব, মুফতি আবুল হাসনা তামিনী সাহেব, মৌলানা সলিমুল্লাহ সাহেব যুগ্ম মহাসচিব, এদেরকে বাদ দেওয়া হয়েছে। এইদেরকে বাদ দিয়ে যে কমিটি করে এই কমিটি অবৈধ এবং গঠনতন্ত্র মতো হয় নাই। এই কমিটির কাউন্সিল ডেকেছেন মৌলানা মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব, তিনি 2016 সালে পদত্যাগ করেছেন। পদত্যাগ করার পরে তিনি সদস্যপদ গ্রহণ করেন নাই দ্বিতীয়বার। একজন যিনি সদস্য নয় তিনি কাউন্সিল ডাকতে পারে না। এবং আপনার কাছে জানতে চাই আপনারা এখন কী করবেন? আমরা আমাদের নেতৃবৃন্দ, নাইবা আমির, যুগ্ম মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে বসছেন, তারা বিশ্লেষণ করে, বিচার বিবেচনা করে তারা একটা সিদ্ধান্তে উপনীত হবেন। এই সিদ্ধান্ত আমরা অবশ্যই অবশ্যই জাতির কাছে জানিয়ে দেব, প্রেসের মাধ্যমে বা সাংবাদিক ভাইদের মাধ্যমে। অনেক ধন্যবাদ মাওলানা রুহি আপনাকে। জুয়েল, আমাকে আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহি, তার সঙ্গে কথা বলে এবং আরও যে নেতৃবৃন্দ এখানে জড়ো হয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে যে তারা আরেকটি কমিটি গঠন করতে পারেন, যে কমিটি আজকে গঠিত হয়েছে হাটহাজারিতে সেটি প্রত্যাখ্যান করে। এই ছিল আমার কাছে। জি, অবশ্যই আপনাকে ধন্যবাদ, এবং পরবর্তীতে কোনো ঘোষণা আসলে অবশ্যই আপনার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবো আমরা।